পিসিমনি বিথি আপনাকে স্যুপটা খাইয়ে দিয়েছে। হ্যাঁ, তাহলে আমি একটু এখানে বসি। বেশ তো, বসো না। খোকা এসেছে? হ্যাঁ এসেছেন, ঘরে আছে। ওর তোমাকে প্রয়োজন হবে না। না পিসিমনি, আমি ওর চা, জল, খাবার, কাগজ, পেন্সিল সব হাতের কাছে দিয়ে এসেছি। কাগজ পেন্সিল লেখা পড়া করছে নাকি? না না পিসিমনি, ওই যে কি যেন বলে না, ক্রসওয়ার্ড, ওইসবের নেশা একেবারে। খেলা বুঝি? বড় খোকা বুঝলে বৌমা, ছেলেবেলা থেকেই ওরকম, ঘরের ভেতরে বসেই সব খেলা, বাইরে হুড়ুহুড়ি করতে পারে না। সে ব্যাপারে আবার মেজু বাবু ওস্তাদ। হ্যাঁ পিসিমণি, এখন তো সব ঘরের মধ্যেই, ওদেরও তো এক একজনের কম বয়স হলো না। সত্যি দিনগুলো সব কোথা দিয়ে চলে যায়। দিদি, ও আয় রে, বস, তুমি এখানে বসো বৌমা। হ্যাঁ বসো বৌমা, বসো। আপনি কি আজ ওদিকে গিয়েছিলেন নাকি কাকামণি? হ্যাঁ, ওদিকে সব ঠিক আছে বৌমা, অলোক আমার সঙ্গেই ফিরেছে। কি সব ঠিক আছে রে, কার কথা বলছিস? ওই আসার সময় অলোককে তুলে নিয়ে এলাম, ও আজ গাড়ি নিয়ে যায়নি তো। ও তাই, বল। তা তোমরা শাশুড়ি বউতে বেশ গল্প করছিলে, আমি এসে ব্যাঘাত করলাম তো? না না কাকামণি, আপনি আসাতে বরং ভালোই হলো, পিসিমণি সব পুরনো দিনের গল্প করছিলেন। কিসের পুরনো গল্প হচ্ছিল দিদি? হ্যাঁ রে, সেজো বৌমা কি বাপের বাড়ি গেছে নাকি রে, কদিন আসেনি বলতো। সেজো বৌমা? না দিদি, সে তো ঘরেই আছে। না পিসিমণি, টুপার পরীক্ষা চলছে তো, তাইও আসতে পারিনি। আপনি তো জানেন যে মেয়ের পড়াশোনার ব্যাপারে একটু এদিক ওদিক হবার জো নেই। ও তাই হবে হয়তো, সেজো খোকাকেও দেখতে পাই না, বৌমাকেও দেখতে পাই না। আমি ভাবলাম কোথাও গেছে বোধ হয়। না পিসিমণি, সেজো ঠাকুরপো তো কালকেও এসেছিল, আপনি তখন ঘুমিয়ে পড়েছিলেন, একটু রাত হয়েছিল তো। ডাক্তার মানুষ কত দায়ের দায়িত্ব, রাত তো হবেই। হ্যাঁ দিদি ঠিকই বলেছ, সেজো খোকা এখন ভীষণ ব্যস্ত হয়ে পড়েছে, কদিন ধরে ওর যা ছুটোছুটি যাচ্ছে না, রোজ তো বাড়ি ফিরতে কত দেরি হয়ে যাচ্ছে, এরকম নাকি আরো কিছুদিন চলবে। তাই নাকি? বড় বৌমা দেখো তো খাওয়া দাওয়াটা যেন ঠিক মতন করে, ছোটবেলা থেকে তো নিজেই রোগা ভোগা ছিল, আজ আবার সেই হয়েছে ডাক্তার। এইটা তুমি একদম ঠিক কথা বলেছ। আচ্ছা বৌমা, আশিসকে তুমি একটু শাসন করলে পারো তো, এত দেরি করে আসে আজকাল। কাকামণি, পিসিমণির কথাগুলো কেমন এলোমেলো লাগছে না? বুঝতে দিও না দিদি। দিদি, বড় বৌমা আজই আশিসকে শাসন করে দেবে, নিশ্চয়ই দেবে, কিন্তু তুমি এবার একটু একটু ঘুমোবার চেষ্টা করো। তোরা বস না বাবা। নেক্সট ইয়ারটা কত তারিখে তোর মনে আছে তো? হ্যাঁ শুনলাম, কাকামণি ডেকে বললেন। জানিস আমি ভাবলাম একবার তোকে ফোন করব, দেখা করতে যখন আসছি তখন আর করলাম না। কি জানি সেদিনকে আবার কোন ছুট ঝামেলার মধ্যে পড়ে যাব। দেখ অলোক, এই মুহূর্তে আমার কাছে যে সমস্ত কাগজপত্র আছে
তাতে কেসটা যে একেবারে আমাদের ফেভারে সেই নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই আমার। আর ঠিক সেই জন্যই আমার অন্য একটা ব্যাপার নিয়ে ভাবতে হচ্ছে। আচ্ছা তুই এত হেয়ালি করে কথা বলছিস কেন বলতো? এটা বলবি স্পষ্ট বল না। তোকে অবশ্য ব্যাপারটা বলা যেতেই পারে, কিন্তু এই মুহূর্তে তুই অন্য কারোর সঙ্গে এটা নিয়ে কোনো কথা বলবি না। বেশ, বলবো না। আচ্ছা তোর মনে আছে আমি প্রথম দিন তোকে জিজ্ঞেস করেছিলাম যে এমন কেউ আছে কি না যে তোর ক্ষতি করতে পারে? হ্যাঁ, বেশ ভালো মনে আছে। কেন যে আমি এই প্রশ্নটা করেছিলাম, আর আজকে যখন এতগুলো দিন কেটে গেছে, এখন যখন আমি কেসটা ভালোভাবে সাজিয়েও ফেলেছি, এখনো আমার বিশ্বাস যে একটা কোনো ফোর্স তোর এগেনস্টে কাজ করছে অলোক। মানে সেটা একজন ইন্ডিভিজুয়াল হতে পারে, সেটা কয়েকজন একসঙ্গে হতে পারে, আমি জানি না, বাট সামথিং ইজ ডেফিনেটলি দেয়ার। প্রজ্ঞা, তুই তো আমাকে আরো ভাবনায় ফেলে দিলি রে। যদি তোর ধারণাটা সত্যি হয় তাহলে তোরা এখানেই থেমে থাকবে না, ওদের নিশ্চয়ই অন্য কোনো উদ্দেশ্য থাকবে। উদ্দেশ্য আর কি? তোকে একটু হ্যারাস করা, তোর ভেতরে যাতে কাজের উদ্যমটা একেবারে নষ্ট হয়ে যায় সেই চেষ্টাটা করা। আর তোর এখন যা অবস্থা দেখছি তাতে তো মনে হয় ওদের পারপাসটা ভালোভাবেই ওরা ফুলফিল করতে পেরেছে। ঠাট্টা করছিস অলোক, কেস যখন কোর্টে রয়েছে তখন তোর অ্যাডভোকেটের উপর তোকে বিশ্বাস করতেই হবে। আমি বারবার বলছি কেসটা আমাদের ফেভারে। আচ্ছা তোর কি মনে হয় বলতো, আমার কি তোদের উপর বিশ্বাস নেই? তুই আছিস, তমালদা আছেন, তোদের যেটা ভালো মনে হবে সেটাই করবি। আচ্ছা আমি কি সেটা বুঝতে পারছি না? যাক, এই কথাটুকু অন্তত যেন মনে থাকে। যেভাবে ফাঁসির আসামির মতো মুখ নিয়ে ঘুরে বেড়াস তাতে তো আমার মনে হয় না যে আমার একটা কথাতেও তোর বিশ্বাস আছে। সত্যি কথা বলতে কি প্রজ্ঞা, এই ধাক্কাটা সামলে উঠতে না আমার আমার আরো কিছুদিন সময় লাগবে। দেখ সবকিছু হাওয়ায় উড়িয়ে দেওয়ার মতো মানুষ তো আমি নই, আর কোনোদিন হতেও পারবো না। মেজো আয়, কি করছো গো? কিছু না। কি রে, তোমাকে একটা কথা বলবো, কাউকে বলবে না বলো? এই কথাটা তুই কজনকে বলেছিস বলতো? মোটেই আর কাউকে বলিনি, তোমাকেই বলছি। যাও না, সবাইকে গিয়ে জিজ্ঞেস করো না। সেই কথাই তো বলছি, কাকে কাকে জিজ্ঞেস করবো তাই বল। ও তুমি ঠাট্টা করছো না, যাও শুনতে হবে না, নিজেই ঠকবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বল কি শুনি। তোমাকে না একটা জিনিস দেখাবো, তুমি দেখে বলবে কেমন হয়েছে। এই রে, আবার মেজো ঠাকুরপোর ঘর ভেঙে গয়না গড়িয়েছিস। গয়না? গয়না যেন চাইলেই আমায় দিচ্ছে। তবে কি রে? ফটো, মেয়ের ছবি। মেয়ের? কার মেয়ের? কার আবার, বাবা মায়ের মেয়ের? দেখবে তো, দেখো। কই, দেখি দেখি দেখা। এই দেখো, বলো তো কেমন দেখতে। একে আগে কি কোথাও দেখেছি মনে হচ্ছে না তো? খারাপ না, মাথায় বেশ চুলটুলো তো আছে দেখছি। সবুর সঙ্গে সম্বন্ধ করবো ভাবছি। সম্বন্ধ? কে দিল সম্বন্ধটা? আর কেউ জানে? না, আর কেউ জানে না। ও হ্যাঁ, একজন জানে, তোমার মেজদা। ও
তুমি গিয়ে কি করবে বলো? আর তোমার তোমার এমনিতে হাই প্রেসার, আর কোর্টের ব্যাপার-স্যাপার তো জানোই, যে কখন কেস উঠবে কোনো ঠিক নেই। তাহলে যাব না বলছি? আমার রিকোয়েস্ট তাই দাও। দেখো তোমার শরীরটরি খারাপ লাগলে আবার তখন আরেক বিপদ হবে, আর হিয়ারিং শুরু হলে আমি বরং তোমাকে মোবাইলে একটা ফোন করে দেব। আর কে কে যাচ্ছে তোর সঙ্গে? সবাই তো যাবে বলছে, অমৃত, অনিক, সবাই। ও তাহলে আমি না গেলেও চলবে। তুই একটা কাজ করিস তো, তুই তমালকে একবার বলিস যেন আমার সঙ্গে দেখা করে যায়। সেটা বলা কি ঠিক হবে দাদা? মানে জানোই তো উকিলদের সময় মানেই টাকা। আর দেখো তমালের যদি মনে হয় যে তোমার সঙ্গে কথা বলা দরকার বা ফোন করা দরকার, তাহলে ও নিজেই করে নেবে। ঠিক আছে, তুই যেটা ভালো মনে করিস তাই কর। হ্যাঁ, তুমি তুমি একদম চিন্তা করো না, দেখো সব ঠিক হয়ে যাবে। আর কিছু তো নয়, ছেলেটা ক্যারিয়ার নিয়ে ভাবনা, বয়সটা তো বেশি হয়নি। হ্যাঁ, তুমি এখনো এইসব ভাবছো দাদা? আচ্ছা তমাল তো তোমাকে বলেছে চিন্তা করার কোনো কারণ নেই, তবে? হ্যাঁ, সেটা তো প্রথম দিন থেকেই তোরা বলে আসছিস ভাবনা চিন্তা করার কিছু নেই, কিন্তু দেখ ওই সব কিছু চুকে বুকে না গেলে তো মন মানে না। না তুমি এসব কথা একেবারে মাথা থেকে ঝেড়ে ফেলে দাও তো, তোমার অন্য কিছু বলার থাকলে বলো। ও হ্যাঁ, ওই অলোক একটা নার্সিং হোম করবে বলে ঠিক করেছে, সেটা জানিস তো? হ্যাঁ জানি বইকে। আমি বলি কি, ওইটা তৈরি করার পেছনে যা সাপোর্ট দেবার সম্পূর্ণভাবে আমরা দেব, যাতে যত তাড়াতাড়ি ব্যাপারটা হয়ে যায়, আর সঙ্গে সঙ্গে ও যাতে চাকরিটাও ছাড়তে পারে। না না দাঁড়াও দাঁড়াও, দেখো নার্সিংহোমের ব্যাপারে তুমি যেটা করতে চাইছো ঠিক আছে, কিন্তু চাকরি ছাড়বে কেন? তার তো কোনো দরকার নেই। ছেলে ওখানে বুঝলি না, হাজারো মান সম্মানের ব্যাপার তো, শান্তিতে কাজকর্ম তো করতে পারবে না। দাদা এসব ভাবনার সময় এখনো আসেনি, হয়তো আদপে আসবেই না। দাঁড়াও আমি দেখছি। হ্যালো, হ্যাঁ তমাল, হ্যাঁ বলো। হ্যাঁ আমি পৌঁছে যাব, পরশু তো 10টার ভেতরেই পৌঁছে যাব। হ্যাঁ হ্যালো হ্যালো, বলো ডেকেছ কেন? হ্যাঁ বস, কথা আছে। কাল সকালে বললে হবে না? না, তুই গতকাল রাত্রে কি একটা যেন বলবি বলছিলি, ব্যাপারটা কি? দাদা নিশ্চয় কাল আর্লি বেরিয়ে যাবে না, কাল সকালেই না হয় বলবো। না আমি তোকে এখন জিজ্ঞাসা করছি, আমাকে এখনই বল। ঠিক আছে, বলতে পারি কিন্তু একটা শর্ত আছে। কি? আমি তোমায় কথাটা বলবো, তোমায় আমার হয়ে বাড়ির সবাইকে জানাতে হবে। সে আর এমন বেশি কথা কি বলবো, বলে দেবো। কথাটা না জেনে কন্ডিশনটা অ্যাকসেপ্ট করে নিলে? কি এমন মহা মূল্যবান কথা তুই বলবি? হ্যাঁ মেজকা, আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানি থেকে অফার পেয়েছি, অ্যাপয়েন্টমেন্ট লেটারটাও হয়তো খুব শিগগিরই পেয়ে যাব, আর সেক্ষেত্রে আমাকে ওদের ফ্ল্যাটে গিয়ে থাকতে হবে। শিগগিরই? এসব কি বলছিস তুই? অন্য চাকরি, অন্য ফ্ল্যাট, কেন রে? দেখো তোমাদেরকে তো আমি কতবার বলেছি, মানে তোমাদের তো বুঝিয়েছি যে আমি একটু অন্যরকম কিছু করতে চাই, আর সেটা এখানে থেকে সম্ভব নয়। কিছুতে সম্ভব নয়।
সেটা অবশ্য তুই আমাকে আগেও বলেছিস, কিন্তু তোর মানে তুই কি ডিসিশন নিয়ে নিয়েছিস? হ্যাঁ, তোমরা আমাকে বারণ করো না। দেখো, এখানে তো আমি কাজ করলাম, নতুন সিস্টেমে কাজ করার চেষ্টা করেছি। সেটাই তো, সেটাই তো কথা রে অর্ঘ্য। তোর অ্যাবসেন্সে এসব দেখবে কে? কি আছে সেরকম বল। আছে, সে আছে, তুমি চিন্তা করো না। আর সে প্রায় সবটাই সামলে নিতে পারবে, আমি সেরকম করেই তাকে তৈরি করেছি। তাছাড়া আমি তো কলকাতা শহর ছেড়ে চলে যাচ্ছি। তুই কি এইটাই গতকাল বলতে চাইছিলি? হ্যাঁ, তোমাদেরকে না বলে তো আমি রাতারাতি অন্য কোথাও জয়েন করতে পারি না। বেশ, কিছুদিন করে দেখ, তারপর যদি ভালো না লাগে তখন না হয় আবার। কি, তুমি এরকম ডিপ্রেসড হয়ে কথা বলছো কেন? তুমি এভাবে কথা বলো না, তাহলে কিন্তু আমার খুব কষ্ট হবে। অপেক্ষা করছি, মোবাইলটাও তো বন্ধ করে রেখেছো। কি হয়েছে কি, আবার কোনো জরুরি পেশেন্ট নাকি? না, মানে কাকামুনি ঠিকই বলেছিলেন বুঝলে, মিথ্যেটাকে কখনো জেতানো যায় না, সম্ভব না। কোথায় গিয়েছিলে বলো তো? ওই প্রজ্ঞার ওখানে বিপটা শোনালো। ওগুলো তো ওদের কাজ, তোমার কি দরকার ছিল? ওখানে যা যা লেখা হয়েছে সেখানে সব ইনফরমেশন গুলো ঠিক ঠিক আছে কিনা সেটা তো আমাকে দেখে দিতে হবে। কাকামণিকে নিয়ে গেলেই পারতে, তুমি একা সব বুঝতে পারবে? তোমাকে বলেছিলাম যে কাকামণিকে ছাড়া এসব কাজগুলো করো না, তুমি কোনো কথা কানে নিতে চাও না, এটা ভীষণ বাজে লাগে। রানী, বোঝার চেষ্টা করো না, আলটিমেটলি অ্যাপ্রুভালটা তো তমালদাই করবেন, তখন যদি কোনো অ্যাডিশন অল্টারনেশনের দরকার হয় তো তমাল কাকা কাকামণিকে ডেকে নেবেন। প্রজ্ঞা এখন ডাকলো না কেন? কাকামণির কাছে তো কোনো কিছু লুকোনোর ব্যাপার নয়, তাহলে অসুবিধা কি ছিল? কাকামণিকে ডেকে নিলেই তো পারতেন। আসলে ব্যাপারটা কি জানো তো, কাকামণি হচ্ছে প্রজ্ঞা সিনিয়রের বন্ধু, তো সেই কারণে কাকামণিকে প্রজ্ঞা একটু ভয় পায়। প্রজ্ঞা ভয় পায়? প্রজ্ঞা তোমার উকিল না তুমি প্রজ্ঞার উকিল? ব্যাপারটা বোঝার চেষ্টা করো না, আমাকে প্রজ্ঞার না ডাকলেও চলতো, আলটিমেটলি অ্যাপ্রুভালটা তো তমালদাই করবে, তবুও আমাকে একবার দেখিয়ে নিল। মানছি, তা সত্ত্বেও রাত 10টা অব্দি তোমাকে আটকে রাখার ওখানে কি দরকার ছিল? আমি ব্যাপারটা বোঝো, প্রজ্ঞা তো আমার স্কুল মেট, আমি তো শুধু ওর মক্কেল নই, সেই কারণে ও আমাকে একটু প্রিভিলেজ দেয়। এই এই যে তুমি সেদিন বললে যে তোমার সাথে ওর সম্পর্কটাকে তুমি শুধুমাত্র পেশাগত রাখতে চাও, স্কুল মেট হিসেবে কোনো প্রিভিলেজ নিতে চাও না, এখন আমার নিজেই উল্টো কথা বলছো, তোমাদের না বোঝা খুব শক্ত। তুমি এটা কি কথা বলছো বলো তো? একটা কথা শোনো, তুমি ওই ভদ্রমহিলাকে বলে দেবে তোমাকে যেন আর ওখানে না ডাকে, রাত 10টা পর্যন্ত আটকে না রাখে। তোমার বাড়িতে তোমার মা আছেন, তোমার বউ আছে, মেয়ে আছে, তারা উৎকণ্ঠায় তোমার জন্য অপেক্ষা করে, এত রাত অব্দি বাড়ি থাকা তোমার পক্ষে সম্ভব নয়, এটা জানিয়ে দেবে তাকে। কিন্তু
রানী ওরা মানে ওখানে লাইব্রেরিতে না এই সব কথা আলোচনা করতে সুবিধে হয় অনেক। তাহলে কাকামণিকে নিয়ে যাবে? এ বাড়িতে এসে কথা বললে আমি কাকামণিকে ডেকে দিতে পারতাম, সেটা যদি তোমাদের পছন্দ না হয় তাহলে কাকামণিকে ওখানে নিয়ে যাবে। নিজে একা সব বুঝতে যেও না।